আপনি আপনার খাবারে কি পড়লো সেটা সারা পৃথিবীকে টুইট করে দিলেন। মিমি চক্রবর্তীর দিকে তোপ সাধলেন এবার পাপিয়া অধিকারী। মিড ডে মিলের খাবারে পোকামাকড় নিয়ে তো মুখ খোলো না, বললেন এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে পাপিয়া। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দিন দুয়েক আগে সামাজিক মাধ্যমে বিস্ফোরক দাবি এনেছিলেন মিমি চক্রবর্তী। জন্মদিন কাটিয়ে প্যারিস থেকে ফেরার পথে এক নামী বিমান সংস্থার তরফ থেকে পেশ করা খাবারে মিলেছিল চুল, তা নিয়ে নালিশ জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী। তিনি লিখেছিলেন, আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে যারা আপনাদের সঙ্গে যাত্রা করছে তাদের ব্যাপারটা ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমকে মেল করেও কোনো সদুত্তর পায়নি, আপনারা ক্ষমাও চাননি। এই চুলটা বেরিয়েছে আমার ক্রোসা থেকে, যা আমি চিবোচ্ছিলাম। এরপরেই গোটা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল। এবার মিমি চক্রবর্তীর এই চুলকাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী পাপিয়া বলেন, তোমার খাবারে কি সব পড়েছে একবারও বলছো? আমি তো দেখিনি যে এই যে মিড ডে মিলে পেস্ট মানে কীটনাশক বা কীট পোকা মাকড় এইসব দেওয়া হচ্ছে মিড ডে মিলের ভালো ভালো চালগুলোকে বিক্রি করে খারাপ পচা চাল দেওয়া হচ্ছে, এসব কি বলছো? এসব নিয়ে টুইট করছো? আমি দেখিনি, হয়তো করেছো আমি জানি না, কিন্তু এই টুইট গুলো করো তুমি তোমার খাবারে। আমি বলছি তুমি যে পদে আছো না, সেই পদে থেকে অনেক কিছু দেখেও দেখতে নেই তোমার খাবারে রয়েছে। প্লিজ চেঞ্জ মাই ফুড বিকজ ইটস সি, এটা করতে পারতো, সেটা টুইট করতে হলো বোঝানোর জন্য যে তুমি প্যারিসে তোমার জন্মদিন হচ্ছে। সংসদে বাজেট অধিবেশন চলছে, সেখানে গড়হাজির মিমি চক্রবর্তী, প্যারিসে গিয়েছিলেন তিনি। এই ব্যাপারেও মিমিকে খোঁচা দিতে ছাড়লেন না পাপিয়া অধিকারী। তিনি বলেন, তুমি সংসদ অধিবেশন ছেড়ে চলে গেছো, তুমি মানুষের হয়ে কাজ করতে এসেছো, মানুষের হয়ে কথা বলতে এসেছো, তুমি তো আমার সাংসদ যাদবপুরে, সেদিন তো রাস্তায় পা পুরো ঢুকে গেল আমার, 10,000 টাকা খরচা হলো আমার, আর তুমি কোথায়? প্যারিসে জন্মদিন সেলিব্রেট করছো, তোমার খাবারে কি পড়েছে সে নিয়ে টুইট করছো। মিমি চক্রবর্তীর এই টুইট নিয়ে নেট মাধ্যমেও নেতিবাচক এবং কিছু মিমির সপক্ষেও নানান কমেন্ট পড়তে দেখা গিয়েছে। এই বিষয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।